কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি যথারীতি বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে বসেছি, আলোচনা করব ইউরোপের ননসেনজেন দেশ মলদোভা সম্পর্কে। দর্শক, মলদোভায় আপনারা কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, সেখানে কি কি কাজ রয়েছে এবং সেখানে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ মলদোভা, ইউরোপের একটি দেশ, সমৃদ্ধ দেশ, যেটি অচিরেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হতে চলেছে। সেখানে রয়েছে অনেক কাজের সুযোগ, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তো দর্শক, যারা বাংলাদেশের শ্রমিক বাইরে কাজ করতে চান কিন্তু বাজেট কম, তাদের জন্য কিন্তু একটা ভালো দেশ এই মলদোভা, যেখানে খুব সহজেই আপনারা যেতে পারবেন। মলদোভা যাওয়ার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এখানে আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না এবং মাত্র 3 মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন। তো দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই মলদোভা। মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে 2005 সালে চুক্তি হয়েছিল কৃষ্ণসাগরে প্রবেশের জন্য, ফলে মলদোভার স্থলবিশিষ্ট দেশ হিসেবে যে পরিচিতি ছিল সেটির অবসান ঘটে। মলদোভার মুদ্রা মলদোভান লিউ এবং এর রাজধানী সিসিনাউ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই মলদোভা। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই মলদোভায় বর্তমানে কি ধরনের কাজের সুযোগ রয়েছে। হ্যাঁ দর্শক, চলুন দেখে আসি এই ভিডিও প্রতিবেদন থেকে। মলদোভায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ এবং অনভিজ্ঞ মেশন, টায়ার্স মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর সুযোগ রয়েছে। মলদোভার বিভিন্ন গ্রিন হাউস বা কৃষি বা এগ্রিকালচার সেক্টরে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও পোলট্রি, ঘোড়ার খামার, অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, অ্যাগ্রো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে রয়েছে প্রচুর কাজের সুযোগ। এছাড়াও আছে প্রসেস রেডি ফুডস, মাছ মাংস, সবজি, ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে, ফুড প্রসেসিং, ফুডস প্যাকেটিং এর কাজে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ রয়েছে, প্যাকিং ম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ। দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে মলদোভাতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা কি পেতে পারি। চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন থেকে। 2 থেকে 3 মাসের মধ্যেই ভিসা প্রসেসিং, পাওয়া যাবে 1 বছরের ভিসা এবং প্রতি বছর নবায়নযোগ্য। সরাসরি কোম্পানিতে চাকরি হবে, বেতন হবে 500 থেকে 700 ইউরো। ওভারটাইমের সুযোগও রয়েছে, থাকা ও খাওয়া ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন পাওয়া যাবে ছুটি, টিআরসি পাওয়া যাবে 1 মাসের মধ্যেই, রয়েছে পিআর সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম মলদোভায় কি ধরনের কাজ রয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করি সেটা হচ্ছে কারা যেতে পারবে বা কারা এলিজিবল। হ্যাঁ দর্শক, যারা আপনারা ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং আপনারা আপনাদের বয়স 18 থেকে 45 এবং যে কোনো একটা পেশায় আপনারা যুক্ত রয়েছেন, ওইসব কাজ আপনি জানেন, সুতরাং আপনি দাবিদার মলদোভা যাওয়ার। এবং শিক্ষাগত যোগ্যতা যদি একেবারে কম থাকে তাতেও কোনো সমস্যা হবে না, বিশেষ করে ক্লাস 5 পর্যন্ত হলেও চলবে, তো আপনি যেতে পারবেন মলদোভায়। তো দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে মলদোভায় যেতে হলে আপনার কি ধরনের কাগজপত্র বা পেপারস বা ডকুমেন্টস লাগবে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে মলদোভা যাওয়ার জন্য। আমরা নিশ্চয়ই শুরুতেই বলেছি যে একটি আকর্ষণীয় দেশ হচ্ছে মলদোভা, কারণ মলদোভা অচিরেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হতে চলেছে। এর পাশের দেশ রোমানিয়া, তার পাশের দেশ ইউক্রেন,
এবং রোমানিয়া আশা করা যায় 2024 সালে কিন্তু সেঞ্জেনভুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং মলদোভা যাওয়ার পরে আপনি যদি রোমানিয়া কোনোভাবে কাজ করার কোনো ভিসা জোগাড় করে বা ওয়ার্ক পারমিট জোগাড় করে যেতে পারেন, তাহলে আপনি অচিরে সেঞ্জেনভুক্ত একটি দেশে প্রবেশ করতে পারবেন। আর এই বিষয় হলো যে যারা রোমানিয়া এর আগে যে যেতে পারেননি তাদের জন্য কিন্তু মলদোভা হয়ে যাওয়ার একটা স্কোপ রয়েছে, অর্থাৎ সেখানে যেয়ে আপনি পাশের দেশ যেহেতু সেখানে একটা কাজ জোগাড় করে ভিসা জোগাড় করে আপনি সহজে যেতে পারবেন রোমানিয়া। তো দর্শক, আরেকটি বিষয় যেটি আমরা শুরুতে বলেছি যে ইউরোপের দেশগুলোতে যেতে সাধারণত বেশ টাকা খরচ হয়, কিন্তু সেক্ষেত্রে এই মলদোভায় যেতে তেমন একটা খরচ হয় না। আপনারা যে কোনো এজেন্সি ধরে মলদোভার জন্য যাত্রা করতে পারেন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে যেতে চান বা আমাদের সেবা গ্রহণ করতে চান, তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। নর্মালি 4টা পর্যন্ত অফিস ক্লোজ হয়ে যায় থাকে, আমরা 4টা থেকে 8টা পর্যন্ত চেষ্টা করি আপনাদেরকে সেবা দানের জন্য। তো দর্শক, আজ আর নয়, আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক উপকার লাগবে, বিশেষ করে যারা মলদোভা যেতে চান। আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং আমাদের এই চ্যানেলে একটা লাইক প্রত্যাশা করে, এক সাবস্ক্রিপশন প্রত্যাশা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।